পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পেনশন প্রকল্পের মধ্যে যেসব পেনশন প্রকল্পগুলি আছে, যেমন তপশিলি বন্ধু অর্থাৎ যারা এসসি ক্যাটাগরির মানুষ আছেন, যাদের 60 বছর হয়ে গেছে, তারা এই প্রকল্পের আওতায় পড়েন। তারপর জয় জহর যে পেনশন প্রকল্পটি আছে, এসটি সম্প্রদায়ের মানুষরা এতে আবেদন করতে পারেন 60 বছর বয়স হয়ে গেলে। আরেকটি পেনশন প্রকল্প হচ্ছে মানবিক পেনশন প্রকল্প, এটি যারা শারীরিক বা মানসিকভাবে অক্ষম তাদের জন্য এই প্রকল্পটি, এবং এই প্রকল্পটি যে কোনো বয়সই সে আবেদন করতে পারে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন। তা এই সব প্রকল্পে আবেদন করার সময় ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে এবং তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে, সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা দেখে নিই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। এখানে দেখুন আপনাদের সামনে যে জয় বাংলা পেনশন প্রকল্পের যে ফর্ম, সেটি আমি ওপেন করেছি। এই ফর্মটা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন এবং ওখান থেকে কালেকশন করে নেওয়ার পর ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আবার জমা করে দেবেন। তা এই ফর্মটি দিয়ে তিনটি স্কিম আপনারা করতে পারেন, একটি হচ্ছে তপশিলি বন্ধু, একটি হচ্ছে জয় জহর, আর একটি মানবিক। এই তিনটি প্রকল্পের জন্য একটি ফর্ম, যেটি আপনার প্রযোজ্য সেটি টিকমার্ক দিয়ে ফর্মটি ফিল আপ করবেন। তা প্রথমেই আমি দেখে নেব যে পার্সোনাল ডিটেলসে কী কী লাগছে, না যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখে দিবেন, তারপর জেন্ডার অর্থাৎ লিঙ্গটা এখানে কী সেটা লিখে দিবেন, তারপর ডেট অফ বার্থ জন্ম তারিখ কত হচ্ছে সেটা লিখে দিবেন, এবং 1/1/2020 তার বয়স কত সেটা এখানে লিখে দিবেন। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, বাবার নাম ও মায়ের নাম এখানে যেমনভাবে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লেখা আছে সেভাবে লিখে দিবেন। তারপর তার কাজটা কী সেটা লিখে দিবেন, যদি যেটা বলেছে আপনি যে ফর্মটি ফিল আপ করছেন, যেমন ধরুন এখানে যদি এসসি তপশিলি বন্ধু ফিল আপ করে দেন তাহলে অবশ্যই আপনাকে এখানে এসসি জায়গায় টিকমার্ক দিতে হবে। যদি জয় জহর জন্য ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে এসটি জায়গায় টিকমার্ক দিতে হবে। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি ম্যারিড, আনম্যারিড, সেপারেট, উইডো যেটা হবে সেটা টিকমার্ক দিবেন। দেখুন এখানে আমি ম্যারিডের জায়গায় টিকমার্ক দিয়েছি। এবং স্পাউস নেম, স্বামী যদি আবেদন করেন সেক্ষেত্রে স্ত্রীর নাম এখানে লিখতে হবে, আর যদি স্ত্রী আবেদন করে সেক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখে দিতে হবে। এবং তারপর দেখুন মান্থলি ইনকাম, মাসে কত টাকা আয় তার হচ্ছে সেটি লিখে দিতে হবে। পঞ্চায়েত থেকে সার্টিফিকেটে যেটি লেখা থাকবে সেটি কিন্তু এখানে আপনি লিখবেন। তারপর দেখুন এখানে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আছে, অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন, এটা কিন্তু বাধ্যতামূলক, আপনাকে লিখতেই হবে। তারপর AHL 3 যেটা আছে সেটা লেখার দরকার নেই, আধার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই রেখে দেবেন, এবং ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। এটা স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। এইটি হচ্ছে ফার্স্ট পেজের ফর্মটি। তারপর আমরা সেকেন্ড পেজটি কী করে ফিল আপ করতে হয় সেটা দেখব। তার সেকেন্ড পেজের ফর্মটি দেখুন এখানে আমি ওপেন করে নিয়েছি। সেকেন্ড পেজে এই বিপিএল স্ট্যাটাস, আপনি যদি বিপিএল হন সেক্ষেত্রে লিখবেন, বিপিএল স্কোর কত সেটা আপনাকে লিখে দিতে হবে। তারপর দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ ঠিকানাটা এখানে পরপর লিখে দিতে হবে। দেখুন এখানে স্টেট লেখাই আছে, তারপর এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা দিতে বলেছে, অর্থাৎ আপনি কোন বিধানসভার মধ্যে পড়েন সেই নামটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক, তারপর পঞ্চায়েত নেম, ভিলেজ, তারপর হচ্ছে হাউস নাম্বার থাকলে দিতে পারেন, নাও পারেন, পোস্ট অফিস এবং পিনকোড নাম্বার আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন এখানে লেখা আছে আপনি কত বছর পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তা এখানে দেখুন আমি জন্ম তারিখ থেকে বাকিটা যে সালটা হচ্ছে 61 বছর সেটা আমি এখানে লিখে দিয়েছি। তারপর দেখুন এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপনাকে অবশ্যই একটা দিতে হবে। তারপর আপনার এখানে ব্যাংক ডিটেলস, এখানে আপনার ব্যাংক ডিটেলসটা আপনি দিয়ে দেবেন, এখানে আপনার ব্যাংকের নাম, কোথাকার ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর কত এবং IFSC কোড, এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ লিখে দিতে হবে। তারপর দেখুন আপনি যদি মানবিকের জন্য ফর্ম ফিল আপ করেন,
সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে আপনার যে সার্টিফিকেট আছে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে আপনি কি টাইপের হ্যান্ডিক্যাপ সেটা কিন্তু এখানে বক্সে, যে বক্সটা দিয়ে আছে সেখানে টিক মার্ক দিতে হবে। এবং দেখুন নিচের দিকে পার্সেন্টেজ, আপনার সার্টিফিকেটে কত পার্সেন্টেজ আছে সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং সার্টিফিকেটটি কে ইস্যু করেছে তার ডিটেলসও কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখুন আপনি কোন কোন কাগজপত্রগুলো এখানে জমা দিচ্ছেন। তা প্রথমেই ফর্মের উপর দিকে একটা ছবি সাঁটানোর জায়গা আছে, সেই জায়গাতে আপনারা একটা ছবি সাঁটিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ফটোটা টিক মার্ক দিবেন। তারপর কাস্ট সার্টিফিকেট, যদি এস তপশিলি বন্ধু আবেদন করেন সেক্ষেত্রে এখানে কাস্ট সার্টিফিকেট দিবেন। যদি জয় জওয়ার এসটি তাহলে এসটি সার্টিফিকেট দিতে হবে, এটা কিছু দেওয়ার দরকার নেই। তারপর ডিজিটাল রেশন কার্ড অবশ্যই দিতে হবে, এখানে টিক মার্ক দিবেন। আপনার আধার কার্ড যদি দিয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিবেন। ভোটার কার্ডের কপি দিতেই হবে, তো ভোটার কার্ডের কপি এখানে একটা দিয়ে দেবেন। আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, একটা সেলফ ডিক্লারেশন আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে, যেহেতু ইনকামের ব্যাপারে আছে। তারপর দেখুন এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সেটাও দিতে হবে, এবং সেখানে টিক মার্ক দিবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফর্ম, মানে সেকেন্ড পেজের ফর্ম। আরেকটি পেজ আছে এই ফর্মটা দিতে, সেটা দেখুন এইটা, এটাও আপনাকে ফিল আপ করে দিতে হবে। এখানে লিখতে হবে আপনার একটা সেলফ ডিক্লারেশন, যেটা বললাম সেটা এখানে দেওয়া আছে। এখানে যাকে নমিনি করছেন তার ডিটেলস এবং তার সঙ্গে সম্পর্ক কি এখানে লিখে দিলেন। আপনি যদি কোনো রকম কোনো পেনশন গভর্নমেন্ট থেকে পেয়ে থাকেন বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেয়ে থাকেন, তার এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। এবং বর্তমানে যদি আপনি কোনো সোশ্যাল সিকিউরিটি পেনশন পাচ্ছেন, রাজ্য সরকারের যেসব স্কিমগুলো আছে বা কেন্দ্র সরকারের এনএসএপি, ওল্ড এজ পেনশন, ডিসএবিলিটি পেনশন বা ফিশারম্যান পেনশন, এগুলো যদি একটাও পেয়ে থাকেন সেক্ষেত্রে টিক মার্ক দিবেন। যদি না পেয়ে থাকেন একটাও টিক মার্ক দেওয়ার দরকার নাই, এবং ডান দিকে সাইন করবেন এবং বাম দিকে ডেট লিখে তার সঙ্গে ওই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি দুয়ার এসে ক্যাম্পে জমা করে দেবেন। এবং এইটা অফিসারদের কলম, এখানে যারা অফিসার যারা থাকবেন তারা জমা নেবেন তাদের এইটি কলম, এখানে কিছু ফিল আপ করার দরকার নেই। এভাবে আপনারা এই বাংলা পেনশন প্রকল্পের আওতায় যে যে পেনশন প্রকল্পগুলি আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।